সুন্দর দেখতে মাইরি। আরে তুই জানিস না সবচাইতে ফেমাস সোফিয়া আনারস। হ্যাঁ একদম, কেন করব না? তাহলে আমাকে একটা চুমু দাও। আপনার ছেলে আমাকে ফোন করে ডিস্টার্ব করে, এমন কি বলে আমাকে চুমু দাও। ছেলের অদ্ভুতর ঘনিয়েছে ম্যাডাম, এখানে নিয়ে যান, ছেলের হাত খাইয়ে আনবেন যান। আজকাল নেটে ছবি চালে মেয়ে ফুটে যায়। হ্যাঁ রে, আজই তোর বাপকে বল একটা ঘষা ফোন কিনে দিতে। না রে, মোর বাবাকে যদি বলি ঘষা মোবাইল কিনে দে, মোর বাবা উদামকে লাগে। শুন, তোর ঘরে গিয়ে বাপকে বলবি বাবা অনলাইনে পড়াশোনা হয়, বাবা আমাকে একটা ফোন কিনে দাও, দেখবি তোকে ঘষা ফোন কিনে দিবে। দাঁড়া, বাবাকে বলি যদি একটা ঘষা ফোন কিনে দেয়। তোরা তাহলে ভালো করে ছবি টবি তুল, আমি আসি। ঠিক আছে আয়। কমরেতে ঘুমছি নাক দিয়ে শাক খায়, ঢিপি ভেঙে উই ধরে মই দিয়ে সই করে, যত হেঁটে চলে সে তত বেটে হয়েছে। শালার বাপটা কেন এখনো এলো না বে? বাবাকে ভালো করে পটিয়ে ফোনটা আদায় করতে হবে, না হলে ফোন কিনে দেবে না। আতা কাছে তো তাদা কি ডালিম কাছে মন ঠাকুর দাদার মারমরিটা থান। বাহ এটা বাহ, ভালো করে পর কইছি, পাঁচ জনে একজন হতে হবে। হ্যাঁ বাবা, তুমি চিন্তা করো না, তোমার এই কষ্টেরই না আমি শোধ করব। এই না হলো মোর ব্যাটা। বাবা তবে একটা সমস্যা আছে। কেন রে কচি, কি হচ্ছে? স্কুলের মাস্টার তোকে কি ভালো করে পড়ায়নি? হ্যাঁ বাবা, এখন তো অনলাইনে পড়াশোনা হচ্ছে। হ্যাঁ তো কি হচ্ছে পড়? বাবা ওটাই তো সমস্যা, অনলাইনে পড়াশোনা করতে গেলে ঘষা ফোনের দরকার বাবা। একটা কিছু নিয়ে দাও। ঘষা ফোন? যেগুলো এরকম বড় বড় সিলেটের মতো ফোন গুলা? হ্যাঁ বাবা ওটাই ওটাই। চিন্তা করিস নি বেটা, এবছর মাঠে অনেক ধান হচ্ছে, গলায় আজকে বিক্রি করে তোর জন্য সিলেটের মতো ফোন কিনে আনবো, ঠিক আছে? আচ্ছা বাবা আচ্ছা। ঠিক আছে, ভালো করে মন দিয়ে পড়। হ্যাঁ পড় পড় পড়। আমার নতুন ঘষা ফোন, নিজেদের মধ্যে ব্যাপার, এখানে বস। তুই কে ফেমাস হবি যে? তুই এখানে দাঁড়া, সবাই মিলে মুজিরা করি। এই যে হারুর বাবা, তোমার ছেলে যে মুজরা রিলস বানিয়ে ভালোই ফেমাস হয়ে গেছে। মোর বেটা কোথায় দেখি? কষ্ট করে আমার বেটাকে ফোন কিনে দিছি, অনলাইনে পড়াশোনা করবে, সে কিনে সব মুজরা নাচ করে রে। বুঝো ঠেলা, অল্প বয়সে ফোন কিনে দিলে যা হয় অবস্থা। ঠিক বলেছো দাদা, আমি ঘরটা যাই, ওর আমি ছাবলামিটা পার করছি। খাবো না তো আমি দাদাকে এতটা খানি ক্ষীর, আমার বেলায় শুধু ক্ষীর মাত্র নাই হাসে। খাবো না তো আমি ফুল আনি বার বেলায়, যা বিমলে যা পূজা করি দাও এনে, সোনা মণিমা কাঁদিলে দুরন্ত খোকা রাখা তারে ভাই, তার বেলা অভিমা নেই তো মা একবার দূর। আর পুততে ভালো লাগছে না, একটা রং নাম্বারে কল লাগে, যদি কোনো মেয়ে ফুটে যায়। হ্যালো হ্যালো, আপনি কে বলছেন? আমি মুজরা স্টার হারু বলছি। আপনাকে ঠিক চিনতে পারলাম না। আরে সেলিব্রিটি, আমাকে কি চিনতে পাচ্ছেন না? ও হ্যাঁ হ্যাঁ, আপনি ফোন করেছেন, আমার কত সৌভাগ্য বলুন তো। একটা কথা বলবো, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি রসগোল্লার মতো সুন্দরী, আপনি আমার সাথে প্রেম করবেন? হ্যাঁ হ্যাঁ একদম, কেন করব না? তাহলে আমাকে একটা চুমু দাও। না না, আমার খুব লজ্জা পাচ্ছে, তুমি আমার সাথে দেখা কর, আমি তোমাকে চুমু দেব। কোনো সমস্যা নাই, তুমি টিকাপাড়ার মোড় জানো তো, ওখানে চলে এসো। আচ্ছা সোনা, তুমি আসো, আমি এক্ষুনি যাচ্ছি। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি এসো, আমার তস হয়েছে না। যাই হোক, একটা রং নাম্বার মেয়ে ফুটেছে, যাই দেখা করে আসি। আরে হারাম চাদা, তোকে এই জন্য আমি মোবাইল কিনে দিয়েছিলাম, ডাউনলোড করার জন্য। বাবা এরকম করলে মেয়ে পড়ে যায় তাড়াতাড়ি। আর তোমাকে বিয়ের জন্য মেয়ে খুঁজতে হবে না। কি কি কি, তুই বিয়ে করবি? ছেলের পন থেকে ফুল ঝরানি ছেলে বলে বিয়ে করবি? একদম দেখবি বাবা, তুমি বুঝতে পারোনি অনেক দিন আগে ফুল ঝরিয়েছি। মুখের পরে কথা কচ্ছে।
ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটা 1.5 বছর পুরনো, আমাদের পরীক্ষার জন্য আমরা নতুন ভিডিও বানাতে পারিনি, তাই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করুন, আর আমাদের নতুন ভিডিও আসা পর্যন্ত আপনারা সবাই পুরনো ভিডিও দেখতে থাকুন। আর হ্যাঁ, কেউ যদি আমাদেরকে সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন। কিন্তু দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, বাই।